ব্রিটেনে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা, নতুন বার্তা ডেস্ক। যুক্তরাজ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগে তার সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের সামনে এক ঘোষণায় তিনি বলেন, 8 জুন নির্বাচনের জন্য আগামীকাল তিনি সংসদে প্রস্তাব আনবেন, তবে প্রস্তাবের পাশের জন্য সংসদের 2/3 এমপির সমর্থন লাগবে। ব্রিটেনের পরবর্তী নির্বাচন 2020 সালে হওয়ার কথা। গত জুন মাসে ব্রেক্সিট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রশ্নে ব্রিটেন গণভোটের পর তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগ করার পর থেরেসা মে প্রধানমন্ত্রী হন। গত কয়েক মাসে প্রধানমন্ত্রী মে একাধিকবার মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দেন, ফলে হঠাৎ আজ তার এই ঘোষণা অনেককেই অবাক করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থে এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, ব্রেক্সিটের পর ব্রিটেনের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনিচ্ছা সত্ত্বেও তিনি নির্বাচন ডাকছেন। তিনি বলেন, ব্রেক্সিটের পর জাতি এক কাট্টা হলেও সংসদ দ্বিধাবিভক্ত। উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী লেবার পার্টি ইউরোপীয় ইউনিয়নের সাথে চূড়ান্ত বোঝাপড়ার চুক্তির বিরোধিতার হুমকি দিয়েছেন, লিবারেল ডেমোক্রেটরা সরকারকে অচল করে দেওয়া হুমকি দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই অবস্থায় নতুন নির্বাচন না দিলে তাদের রাজনৈতিক খেলা অব্যাহত থাকবে। তবে অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করেন, জেরিম করবিনের নেতৃত্বে বিরোধী লেবার পার্টির বর্তমান বেহাল অবস্থার সুযোগ নিতে চাইছেন থেরেসা মে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে অনেক পিছিয়ে লেবার। ভোটারদের কাছে কনজারভেটিভ পার্টির গ্রহণযোগ্যতা যেখানে 42%, লেবারের গ্রহণযোগ্যতা সেখানে 27%। বিবিসি আমার চ্যানেলেতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।